একটা স্লোগান আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএম এর বদলে ব্যালট পেপার। এর কোন ব্যত্যয় ঘটতে দেওয়া যাবে না আগামী দিনে। আপনার লক্ষ্য করেছেন কয়েকদিন আগে আইন মন্ত্রী এবং উপদেষ্টা তাদের টেলিফোনের আলাপ ফাঁস হয়ে গেছে। সেই টেলিফোনের আলাপে কি বলেছে, যে প্রধানমন্ত্রী হাসিনার ছেলে জয়, যিনি এই সরকারের আইন উপদেষ্টা, সেই সঙ্গে তিনি আপনার বিদেশে থাকেন, তার একটা বিশেষ প্রজেক্ট, সেই সম্পর্কে তারা কথা বলছিলেন। আমরা জানতে চেয়েছি বারবার যে এই সম্পর্কে পরিষ্কার করে বলতে হবে, শুধু তাই নয়, সেই প্রজেক্টের ব্যাপারে কোন মামলা বিচারালয়ে যাবে, রিট করতে হবে, সেখানে বিচারকের নামও বলা হচ্ছে এবং ফাইল কোথায় আছে না আছে সেই সমস্ত কথা বলা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা এই কথাগুলো জানতে চেয়ে তারা উত্তর দেয়নি, এখন পর্যন্ত দিয়েছেন। আমাদের আইনমন্ত্রী সাহেব বলেছেন এটা একটা ইনোসেন্ট কনভারসেশন, একটা এটা কোন রকমের আপনার ঝামেলামুক্ত একটা আলোচনা আলাপ। ঝামেলামুক্ত আলাপ যদি হবে তাহলে সেখানে ফয়েজ আলম বলে কথা কেন বলছেন, সেখানে জয় সাহেবের নাম নিচ্ছেন কেন, তার কথা বলে সেই প্রজেক্টকে পাশ করানোর কথা বলছেন কেন, আমাদের জানতে চায়, জনগণ জানতে চায়। একই সঙ্গে দেখুন, কিছুদিন আগে চাঁদপুরের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়, সেখানকার জমি অধিগ্রহণ, ল্যান্ড অ্যাকুইজিশন, সেই সম্পর্কে দেখা গেল 365 কোটি টাকার অধিগ্রহণের নিয়োগ হয়েছে। আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা কক্সবাজারের জমি অধিগ্রহণের দুর্নীতির কথা ফাঁস করার দায়ে তাকে চাকরিচ্যুত করা হলো। আমরা দেখলাম এখন বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশ্ববিদ্যালয়ের হাই চ্যান্সেলরদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই তাদের দুর্নীতির বিরুদ্ধে, গতকাল পাবনাতে হয়েছে। প্রতিটি ক্ষেত্রে এই যে এখন করোনা, কোভিড, আমাদের যান বাঁচে না, আমরা কোন রকম রক্ষা পেতে চাই, আর তারা টিকা নিয়ে প্রথম থেকেই শুরু করেছে দুর্নীতি। ওই একই ব্যক্তি, যে ব্যক্তি টেলিফোনে কথা বলেছেন, তাকে দিয়েই টিকা আমদানি করার, সেখানে কোটি কোটি টাকা আপনারা লুটপাটের ব্যবস্থা করেন। এই সরকারের এখন এমন কোনো জায়গা নাই যেখানে তারা লুটপাট করছে না। অনেক সময় আমার মনে হয় যে আমরা ছোটবেলায় কবিতা শুন ঘুম পড়াতে আমাদের মা, যে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, তো বর্গি ভয় দেখাতো। বর্গি কারা ছিল, যারা বাংলা থেকে আসতো এসে লুট করে নিয়ে চলে যেত, সেই লুট করে নিয়ে এসে চলে যাচ্ছে। বন্ধুগণ, আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। আজকে এই আওয়ামী লীগ যারা আজকে এইভাবে দমন নির্যাতন করে, খুন করে, গুম করে, আপনার একটা পোস্টার দেখেছেন সারা ঢাকা শহরে খেয়ে গেছে, আমাদের সেই ছোট্ট মেয়েটা সাফার ছবি দিয়ে তার ক্রন্দনরত চেহারা দেখেছেন আপনার ছবিটা, পোস্টারটা দেখেছেন, এই পোস্টার আজকে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আজকে একটা শিশু সে তার পিতাকে হারিয়ে না পেয়ে ঘুম হয়ে যাবে দিকে খোঁজ করছে তার চোখে রশ্মি। আমি বারবার একটা কথা বলি, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, এইবার তাদেরকে আমরা ধরতে হবে, এবং ভোট চোরদের ধরে নিয়ে ওই তাদের যে ভোট চুরির আরেকটি যন্ত্র আছে সেটা হচ্ছে ইভিএম, এটাকে বাজেয়াপ্ত করতে হবে।